ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ নমস্কার আমি দেবারতী রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত পুজোর আড্ডাতে আজ আমি সবাইকে শারদের প্রীতি ও শুভেচ্ছা জানাই আর যাদের সাথে আড্ডা দেব তাদের নাম হলো আমার ডান দিকে দেবযানী গাঙ্গুলি আর বাঁ দিকে অদ্রি চ্যাটার্জি নমস্কার আর সবার আগে আমি একটা গান দিয়ে শুরু করতে চাই যেটা মায়ের আগমনী গান প্রথমে শারদীয় শুভেচ্ছা জানাই এবং রাজশ্রী প্রোডাকশনকে অনেক ধন্যবাদ জানাই যার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি প্রথমে মা দুর্গার আশীর্বাদ নিয়ে ওনার একটি আগমনী গান গাইছি শরণাগত দীনা सर्वशांति हरे देवी नारायणी नमोस्तुते दुर्गे दुर्गति नाशिनी महिषासुर मर्दिनी जय জগত জননী তুমি মা মঙ্গল কারিণী
মহিষাসুর মর্দিনী জয়। রাজশ্রী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। রাজশ্রী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই শুভ দিনে আরেকটা শুভ সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি। রাজশ্রী প্রোডাকশন হাউসের যে নতুন পরবর্তী সিরিয়াল মেগা সিরিয়াল, তার জন্য নতুন নতুন অভিনেতা ও অভিনেত্রীর খোঁজ করা হচ্ছে। যদি আপনারা কেউ সেই অভিনয় করতে ইচ্ছুক থাকেন তাহলে অতি সত্বর রাজশ্রী প্রোডাকশন হাউসের এই নাম্বারের সাথে যোগাযোগ করুন। সকল বয়সের ছেলেমেয়েরাই যোগাযোগ করতে পারেন। নমস্কার। তাদেরও মনটা খুব খুশি হয়ে যাবে, আর খুশি থাকলেই মনটা পুজোর সময় অবশ্যই একদম একদম, আর শরীর সুস্থ রেখে আপনারা সবাই পুজোটা এনজয় করুন, আমরা সেটাই চাই সব সময়। আর এবার একটু অদৃশ্যের সাথে আলাপ করে নিই। আজ অদ্রি আমাদের কি শোনাচ্ছ? আজ আমি তোমাদের একটা আবৃত্তি শোনাচ্ছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পিতুষক। কাঞ্চি রাজা কর্ণার জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরী মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্তবস্ত্র, গলায় জব ফুলের মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞেস করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞেস করলেন, কার জিত কার হার? ছেলেটা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ, বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধোয়া লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বলল, ওরা তো অবোধ, ওরা তো খেলা করছিল, ওদের মাফ করে দিন। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চি রাজাকে যেন কোনোদিনও ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যেবেলা সেনাপতি রাজার সম্মুখী হলেন, প্রণাম করে বললেন, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামে কার মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন। মহারাজ বললে, কেন? বিদূষক বললেন, মহারাজ আমি মারতেও পারি নে কাটতেও পারি নে, বিধাতার প্রাসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের শোভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। নমস্কার। খুব সুন্দর কবিতা বললে, কোথা থেকে শিখেছো কবিতা বলা? আমি জয়িতা অধিকারী রায়, আমার যিনি ম্যাম তার সঙ্গে শিখি। কবে থেকে শিখছো? বলতে পারবো না, ছোটবেলা থেকেই শিখছি। এবার পুজোয় কি হবে অদ্রি? এইদিক ওইদিক ঘুরতে যাবো, ফুচকা টুচকা খাবো, দিয়ে আবার ঠাকুর দেখবো, ঠাকুর দেখে চলে আসবো বাড়িতে। আর দেবযানী এবার বলো, তুমি পুজোতে কি প্ল্যান করলে? পুজোতে তো প্ল্যান অনেক কিছুই আছে, ফ্যামিলিকে নিয়ে বেরোনো, বন্ধুবান্ধব দিয়ে
সঙ্গে বেরোনো আড্ডা মারা, এবং সবথেকে বড় কথা আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেটার মোটামুটি দায়িত্ব আমি থাকি, মানে পুজোর জোগাড় থেকে শুরু করে পুজোর একটুখানি সব কিছু দেখাশোনা করা। এবং অবভিয়াসলি আমার নবমী দিনকে একটা শো আছে, এখন যেহেতু করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে তো এখন শো তো সেরকমভাবে হচ্ছে না, তবু নবমী দিন একটা আমার এনার্জির একটা প্রোগ্রাম আছে, তো এই আর কি, এই নিয়ে খাওয়া দাওয়া পুজোর আনন্দ। পুজো মানে আড্ডা, একদম অবশ্যই অবশ্যই। এবং আমাদের বাঙালিদের সর্ব মানে বড় দুর্গা উৎসব হচ্ছে আমাদের, সারা বছর আমরা এই দিনগুলোর জন্য ওয়েট করে থাকি কখন দুর্গা পুজো আসবে আর কখন আমরা সবার সাথে মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও পুজো আসছে মানে মনে হলে যেন মনে তোমার সমস্ত কষ্ট দূরে চলে যায় আর কি। মনের কষ্টটা সব সময় দূরে রাখো, একদম একদম অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাইকে তাই বলবো যে সবাই খুব মনের আনন্দে একদম পুজো আড্ডায় মেতে উঠুন, সবাই মিলে ঠাকুর দেখুন, মজা করুন, সবাই একসাথে থাকুন, এটাই বলবো একদম। অবভিয়াসলি সেফ থেকে মানে একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সাবধানতা অবলম্বন করে অবশ্যই হলো সেটা। পুজোতে আড্ডা হবে না, খাওয়া দাওয়া হবে না, ঘোরাঘুরি হবে না, প্যান্ডেলে যাব না, সেটা কি করে হয়, সবাই তো সব জায়গায় যেতেই হবে। এক কথায় পুজো মানেই দেদার আড্ডা, দেদার আড্ডা, সবার সাজগোজটা দেখা, একদম খাওয়া দাওয়া। আমরাও এখানে আজকে এসেছি পুজোর আড্ডা দিতে সবাই মিলে, সেটাই সেটাই একদম। আর বলো এইবার আর কি করছো পুজোতে, মানে ছোটবেলায় কি করতে? ছোটবেলায় সত্যি মানে পুজোটা একটু অন্য ধরনের ছিল, মোটামুটি প্রচুর জামা কাপড় হতো, মানে কাউন্ট করতাম যে কখন কবে কি পরবো, কোন পুজোতে কোন কাপড়টা পরবো, যতদিন থেকে পড়া শুরু হয়ে যেত আর কি। তো সেই থেকে আর মানে মহালয়ার দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ মহালয়ার আগের দিনকে সারা রাত ঘুমোতাম না, তো একদম মানে একটা টেনশন একটা থাকবে, যদি উঠতে না পারি, ভোরবেলা উঠতে না পারি, মহালয়া শুনতে না পারি আর কি। তো আমার যে দেশের বাড়ি সেখানে আমার জেঠু আমার ভাই সবাই মিলে সেই চারটের সময় উঠে একদম পুরো বসে সব আসরে বসে একবারে পুরো মহালয়া শোনা, ওইটা আমার এখনো পর্যন্ত সে ট্র্যাডিশনটা চলছে। তো এখনও সবাই মিলে আমার বাড়ি ফ্যামিলি সবাই মিলে এখন বেশি আপনার ওই মহালয়াটা আমরা শুনি রেডিওতে, প্লাস আবার টিভিতে দেখি, তারপরে শুরু হয় মন্দিরে একটু যাই, তো স্পেশাল ওই দিনটা থেকে একদম মোটামুটি আমার পুজো শুরু হয়ে যায়। সত্যি মহালয়া মানে বলার মতো নয় যে মহালয়াতে আমরা মানে কত রকম প্ল্যান করি, কত ছোটবেলা থেকেই আমরা এই জিনিসটা করতাম, শিউলি ফুলগুলো কুড়াতাম, সে শরতের সেই আকাশ, সেই সব কিছু দেখা, মানে অসাধারণ আকাশ দেখলেই মনে হতো যে পুজো এসে গেছে একদম। এখন আকাশ দেখলেই মনে হয় যে আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল, এখনো সুন্দর কিন্তু তখন একটা আলাদা, মানে সবসময় ছোটাছুটি করছি পুজোর মন্ডপে, ছোটবেলার পুজোর আনন্দটাই আলাদা ছিল অবশ্যই, পুজোর মন্ডপে 24 hours একদম মনে হয় যেন থাকি সব সময়ের জন্য, কোনো মানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই ওখানে, তখন কোনো ক্লান্তি নেই, খিদেও নেই, খিদেও নেই, অসাধারণ। আর এ তো একদম ছোট, ওর ছোট তো একদম মনে নেই, ও কিভাবে এখন কিভাবে এনজয় করছো পুজো? এখন ভালোভাবেই করছি, ব্যাস। পুজোতে মা বাবার সাথে কোথায় কোথায় যাবে ঠাকুর দেখতে? এখনো হয়নি প্ল্যানিং, এখনো কোথায় যাব সেটা হয়নি। আচ্ছা খুব ভালো, এবার চলো তোমারই একটা কবিতা আবার শুরু করি। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে, আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ, কি রাব বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় জোরে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা, লজ্জা কিসের মেনে নিতে, ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্র্যামারলেস, ওর প্লেস এদের পাশে না, জানেন দাদা আমার ছেলের
বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল, প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দের ঠাসা দারুণ ভাষা, বেঙ্গল ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবে মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। বাহ, খুব সুন্দর একটা অদ্রি আমাদের কবিতা শোনালো, খুব সুন্দর। সত্যি কথা, আমরা বাংলাটা বলতে ভুলে গেছি। ইংলিশটার ওপর এত প্রেফার করি ইংলিশ, যে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে না পড়ালে তাদের কেরিয়ার হবে না। সেটা আমার আমার মনে হচ্ছে যে এই কবিতাটা যারা যারা শুনছে তারা। রাজশ্রী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। রাজশ্রী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই শুভ দিনে আর একটা শুভ সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি। রাজশ্রী প্রোডাকশন হাউসের যে নতুন পরবর্তী সিরিয়াল, মেগা সিরিয়াল, তার জন্য নতুন নতুন অভিনেতা ও অভিনেত্রীর খোঁজ করা হচ্ছে। যদি আপনারা কেউ সেই অভিনয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে অতি সত্বর রাজশ্রী প্রোডাকশন হাউসের এই নাম্বারের সাথে যোগাযোগ করুন। সকল বয়সের ছেলেমেয়েরাই যোগাযোগ করতে পারেন। নমস্কার। আমার মনে হচ্ছে যে এই কবিতাটা যারা যারা শুনছে তারা তারা শোনার পর মনে বাংলা ভাষার মানে তাদের মনে মর্যাদাটা দিতে জানবে, যে আমি বাঙালি সেটা ভুলবে না, তাই না? সেই আমরা যত ইংলিশ বলি, যে ল্যাঙ্গুয়েজই বলি না কেন, কিন্তু আমাদের বাংলাটা শেখা ভীষণ দরকার, কারণ আমরা বাঙালি। সব থেকে আগে আমরা বাংলা শেখা না, বাংলা আমাদের বলা উচিত, বাংলা বাংলা বলা উচিত, আর বাংলা ঘরে কেন, সবার সাথেই বাংলা বলা উচিত। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, সুতরাং আমাদের মাতৃভাষাকে সম্মানটা করা উচিত, কিন্তু সেটা আমরা মাঝে মাঝে করতে ভুলে যাই। আর আমরা দেশ থেকে বিদেশে চলে যাই, তারপর বাংলাটা একদমই ভুলে যাই। এটা আমাদের একটা পরম্পরা চলে আসছে। আমরা ছোটবেলায় একটা ধরনের মানুষ হয়েছি, আমাদের সময় এত কম্পিটিশান ছিল না, কিন্তু এখন বাচ্চাদের সত্যি অনেক কম্পিটিশান হয়েছে, যেখানে বাচ্চারা ইংলিশটা সত্যি জানা দরকার, কিন্তু অবভিয়াসলি সাথে সাথে আমাদের বাংলাটাও জানা ভীষণ দরকার। এবং যতই আমরা ইংলিশ পড়ি বা ইংলিশে গান গাই, ইংলিশে কথা বলি, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাটা কিন্তু ভুললে চলবে না। আমাদের বাঙালের আমাদের যে বাংলার সংস্কৃতি, আমাদের যে বাংলার ঐতিহ্য, সেটা আমাদের মনে রাখতে হবে। আমরাই যদি আমাদের দেশে যেখানে যে বাংলায় মানে বাঙালি থাকুক না কেন, সবাই কিন্তু সেখানে দুর্গাপূজাটা করে। অবশ্যই অবশ্যই, একদম একদম, সবাই সেখানে তাদের নিজেদের বাঙালিরা একত্র হয়ে বেশ সুন্দর দুর্গাপূজাটা করে, সেটা দিল্লি মুম্বাইতে দেখুন, মুম্বাইতে কেউ তো একদম, ইভেন যারা বলিউডে আছেন তারাও কিন্তু দুর্গাপূজা করে, প্রত্যেকে প্রত্যেকে এই দুর্গাপূজাটা আমরা এত এনজয় করি সেখানে। আমার মনে হয় যে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, বড় এবং সবথেকে এটা আমার ভালো লাগে যে বাঙালিদের এই উৎসবে অনেক নন বেঙ্গলি যারা আছেন তারাও কিন্তু যোগ দেন। অবশ্যই, একদম একদম,
মানে প্যান্ডেলে এত ভিড় হয় তাই সেটা দেখে বোঝা যায় যে বেঙ্গলি ধর্ম সমন্বয়। বেঙ্গলি বেঙ্গলি শুধু নয়, সব মানে ধর্মই সেখানে উপস্থিত। আর প্যান্ডেল তো অসাধারণ হয়, আমাদের সেই শিল্পীদের তুলনা নেই যারা প্যান্ডেল এত সুন্দর করেন। আর সাথে সাথে যে প্রোগ্রামগুলো হয়, কালচারাল প্রোগ্রামগুলো হয়, জানি না দুর্গা পুজো থেকে শুরু হয়, জানি না এবার আমাদের কোভিডের জন্য কতটা আমরা পাবো পারমিশন, কিন্তু অসাধারণ সেই প্রোগ্রামগুলোর জন্য আমরা যেখানেই পুজো দেখতে যাই সেখানে মনটা আমাদের খুশি হয়ে যায়। এবারে আমরা একটা গানে যাব, দেবযানী একটা গান হোক। আমি শ্রদ্ধা আশাজির একটি গান পরিবেশন করছি। আমরা সবাই জানি কদিন আগেই ওনার জন্মদিন গেছে, ওনার প্রায় আমার প্রণাম জানিয়ে ওনার একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। চোখে নামে বৃষ্টি, বুকে উঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজি কত পরে যে। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজি কত পরে যে। শোনার পরে এই রাজশ্রী প্রোডাকশন হাউসের এই লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব এনজয় করবেন, পুজো এনজয় করুন, আর ডিস্টেন্স অবশ্যই মেনটেন করে চলুন, আর খুব ভালোভাবে পুজো এনজয় করুন। নমস্কার। নমস্কার।